হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে বৃহস্পতিবার, আর আজকে লাঞ্চের থালিতে কী কী আছে দেখে নাও। আজকে সকাল থেকে রাত পর্যন্ত শুধু খাওয়া দাওয়া হয়েছে, এটা ওটা যা মন চেয়েছে আমরা খেয়েছি। আর কারণ হচ্ছে কালকে আদির একটা নেক্সট প্রমোশনের জন্য ইন্টারভিউ আছে, তো ওই টেনশনে আমি জানি ও কালকে কিচ্ছু খাবে না যতক্ষণ না ইন্টারভিউটা হচ্ছে। আর ভালো হলে ঠিক আছে, আর না ভালো হলে মন মেজাজ ওর খারাপ হয়ে যায়, সেই জন্য খাওয়া দাওয়া ঠিক করে করবে না। তো আজকে যত পারছি মন ভরে খেয়ে নিচ্ছি, আর একটু আমার অনিয়ম হয়ে যাচ্ছে, বাট আমি মানডে থেকে স্ট্রিক্টলি আবার ডায়েট করব, কারণ সামনেই পুজো আছে। আর মানডে থেকে এই জন্য বলছি, কারণটা হলো স্যাটারডেতে আবার আমার বাপির জন্মদিন আছে, ওখানে যাওয়ার ব্যাপার আছে, খাওয়া দাওয়া করার ব্যাপার আছে, তো একবারে এগুলো মিটিয়ে তারপর ডায়েটটা শুরু করব। কারণ ওখানে অনেকে থাকে, অনেক রান্নাবান্না হয়, তো একসাথে খেতে খুব ভালো লাগে, তাই জন্য একদম সোমবার থেকে ওখান থেকে ফিরে এসে, বাপের বাড়ি থেকে ফিরে এসে একদম স্ট্রিক্টলি ডায়েট শুরু করব। তো যাই হোক, এখানে দুপুরের থালিতে কী কী আছে বলে দিই। ভাত, ডাল, উচ্ছে আলু মাখা, ভেন্ডি ভাজি আর কাঁকরোল ভাজি, এখানে আছে লাউ শুক্ত, আমাদের বাড়িতে লাউ শুক্তটা একটু বেশি হয় কারণ ওটা খেতে ভালোবাসি, আর আছে চিকেন কষা। এই হচ্ছে দুপুরের থালি। তো চটপট আদিকে ডেকে নিই, এটা হচ্ছে আদির থালি। দুপুরের খাওয়া দাওয়া তো মিটলো, এখন হচ্ছে সন্ধেবেলা, বাজে ঠিক 7টা। আর আমার এখানে আজকে খুব চিকেন পপকর্ন খেতে ইচ্ছা করছিল, যে ফ্রাইড চিকেনগুলো হয় সে পপকর্ন খেতে ইচ্ছা করছিল, আর বার্গার খেতে ইচ্ছা করছিল। তো আদি এদিকে একটু অফিসে ব্রেক নিয়ে আধ ঘন্টার মতো এগুলো নিয়ে চলে এসেছে, চিকেন পপকর্ন আর বার্গার, আর হচ্ছে কিছু রোস্টেড বাদাম নিয়ে এসেছে। চলো এদিকে আমরা সন্ধ্যের স্ন্যাক্স হিসাবে এগুলো খেয়ে নিই, তারপর রাতের ডিনারে আমরা একটা জায়গায় গেছিলাম ডিনার করতে। তো আজকে জানি না ওর আমার দুজনেরই এত এটা ওটা বাইরের খেতে ইচ্ছা করছিলো, তো আমরা খেয়েওছি। চলো এগুলো ফটাফট খেয়ে নিই, ও অফিস করতে করতে খেতে বসেছে, তারপর অফিস করে তারপর আমরা ডিনারে বেরোবো। আমাদের বাড়ির কাছে ZFC বলে একটা দোকান ওপেনিং করেছে, তো সেখানে একদম KFC স্টাইলের সমস্ত কিছু পাওয়া যায়, আর একদম অ্যাকুরেট নাবায়, সেম একদম টেস্ট। তো যখন খেতে ইচ্ছা করে, আমরা ধরো দূরে যাচ্ছি না, KFC-তে যাওয়ার সময় নেই, খুব খিদে পেয়ে গেছে, অর্ডার দিলেও সময় লাগবে, তো আমরা বাড়ির সামনে থেকে সামনে আমরা কিনে খাই, কোনো ডিফারেন্ট বুঝতে পারি না, একদম অ্যাকুরেট। আর এই সমস্ত জিনিসগুলো তো আমার এত খেতে ভালো লাগে যে কি বলবো, মানে বিয়ের আগে যেরকম খেতাম বিয়ের পরেও সেরকম খেয়েছি, এখন আর খাই না যেহেতু ডায়েটে আছি, বাট আমার এইগুলো খেতে দারুণ লাগে। কিন্তু এইগুলো খেয়ে খেয়েই আমি যা বানিয়ে ফেলেছিলাম নিজেকে, তো আদি তো যা পারতো তাই নামে ডাকতো, তো ওইগুলোর সেই নামগুলো বলে আর লাভ নেই। তো যাই হোক, আমরা এখন চলে এসেছি ডিনার করতে, এখন বাজে রাত 10টা, আর সামনে যে ব্রাঞ্চটা ওপেনিং করেছে সেখানেই চলে এসেছি। এটা হচ্ছে হাটারির নিউ একটা আউটলেট, এখানে আদির এসে খেতে খুব ভালো লাগে, ও পুরনো যে আউটলেটটা আছে সেইখানে খেতে ওর খুব ভালো লাগে, আমাকে দিবি না এটা মেইন ব্রাঞ্চটা আর কি। তো সেখানে ও প্রচুর খেয়েছে আগে, তো এখন তো বাড়ির সামনেই ওপেন করে দিয়েছে একটা নতুন, যেদিন নতুন ওপেনিং করেছে এখানে সেদিন তো আদি লাফাচ্ছে, যেদিন ও দেখেছে নামটা যে এখানেও হয়েছে, ও মানে গাড়ি চালাতে চালাতে নাচতে শুরু করে দিয়েছে, কারণ ওর এখানের টেস্ট খুব ভালো লাগে।
বাট আমি বলবো আমার ভালো লাগে, খারাপ লাগে না, বাট আমার আদির মতো অত ভালো লাগে না, আমার জাস্ট ঠিকঠাক লাগে, মানে কিছু কিছু আইটেমসগুলো ভালো লাগে বাট সব সবগুলো না। বাট আমার এই বাড়ির পাশের এই ঝাচকচকে হাটারির যে মেইন ব্রাঞ্চটা আছে সেটা হচ্ছে ট্রায়াঙ্গুলার পার্কে। আর আজকে আমরা যে জায়গায় ডিনার করতে এসেছি সেটা হচ্ছে নাকতলার কাছে। কেন ভালোই তো রে, শাংহাইয়ের পিস্তা তো। ও আচ্ছা আচ্ছা, তুই শাংহাইয়ের কথা বলছিস। Help yourself, please. বললাম ড্রাই নে। আমি জানি না, হয়তো এদের কাছে আমি জানি না, খেয়ে দেখতে হবে। তো আমরা নিয়েছিলাম চিকেন প্রন নুডলস আর নিয়েছিলাম চিকেন শেজওয়ান। তো অনেস্টলি ফিডব্যাক আমি দিচ্ছি, আমার দুটোই ভালো লাগেনি। বাট তার সাথে এটাও বলি যে কিছুদিন আগে আমরা আবার এখানে এসেছিলাম, তো সেদিন আমরা নিয়েছিলাম মিক্স নুডলস আর নিয়েছিলাম চিকেন, ড্রাই চিলি চিকেন নিয়েছিলাম। হ্যাঁ, তো সেখানে আমি 100-তে 100 দেবো, মানে ওটাতে আমি কোনো কিছু খারাপ কথা বলবো না, কারণ সত্যি খুব খাবারটার ওই আদির মতো বলি সুস্বাদু ছিল। বাট এটা আমি একদম নাম্বারই দিতে চাই না। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটিকে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো এবং সকলকে ভালো লাগবে। সবাইকে গুড নাইট।